নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি ইউটিউব চ্যানেলে আমি বহিষ্ঠা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। বহিষ্ঠা, এটা খুব ভালো কাজ দেয় যেটা বহুদিন ধরে একটা চর্মরোগ আপনার রয়ে গেছে, সেটা উজিংও হতে পারে, মানে তার থেকে রস বেরোচ্ছে, দ্যাট মিনস ময়েস্ট, অথবা ড্রাই মানে শুকনো স্কিন ডিজিজ। এটা যদি আমরা যদি এক্স্যাক্টলি ওই স্কিন ডিজিজ যেটা সারছে না, আমরা যদি চিন্তা করে দেখি যেটাকে আমরা বলি ট্যাটারি ইরাপশন, এবং এক্স্যাক্টলি ক্ল্যারিফাই করে যদি বহিষ্ঠা দিই, আমরা বহিষ্ঠা দিয়েই কিন্তু চর্মরোগটাকে সারাতে পারবো। বাচ্চা ছেলেদের যে তোতলামি হয়, স্ট্যামারিং, সেক্ষেত্রেও কিন্তু বহিষ্ঠা ভালো কাজ দেয়। ধরুন কথা বলছে কিন্তু তার কথা জড়িয়ে যাচ্ছে, তোতলামি। বাচ্চাদের ছোটোবেলায় তোতলা কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যত বড় হয় তার তোতলামি কথা তার বাড়ির লোকের বা গার্জেনের ভালো না লাগার পরে চিকিৎসকের কাছে যান, সেক্ষেত্রেও কিন্তু আমরা বহিষ্ঠা দিয়ে কিন্তু ভালো কাজ করাতে পারি। যে কোনো সিক্রেশন, মিউকাস, নাক দিয়ে যে নেজাল সিক্রেশন হয়, সেটা টাফ হয়, শক্ত টাইপের, অনেক সময় দেখা যায় যে স্ট্রিঞ্জি এবং টেনিসিয়াস, মানে নাক দিয়ে যে জল বা শিকেনটা বেরোচ্ছে সেটা খুব শক্ত, প্রথমটা হয় মেরি পড়ার মতো, তারপরে সেটা সুতোর মতো হয়, এবং অনেক সময় এটা চিটিয়ে থাকার ফলে আপনাকে জল দিয়েও পরিষ্কার করতে হয়। এদের বহিষ্ঠাতে একটা বিশেষত্ব দেখা যায়। ধরুন আপনি কোনো কিছু আঙুলের উপর চাপ দিয়ে ধরে আছেন, সেটা আপনি আঙুলটাকে কোনো জায়গায়, ধরুন আপনি বাসের হ্যান্ডেল ধরে যাচ্ছেন বা কাঁচি ধরেছেন বা অন্য কোনো জিনিস আপনি হাতে করে অনেকক্ষণ ধরে আছেন, আঙুলে কিন্তু একটা দাগ এসে যায়, যেটার ক্ষেত্রে আমরা উত্তর খুঁজে পাই না, কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্টে হোমিওপ্যাথিতে বহিষ্ঠা দিয়ে এই যে রিপিটেডলি যে জিনিসটা হচ্ছে আঙুলের উপরে দাগ, সেগুলো আমরা কিন্তু সারাতে পারি। এই রুগীরা টাইট ব্যান্ড কোমরে পরতে পারে না, এবং যার জন্যে কি হয়, তারা একটু হালকা ঢিলে ঢালা জামা ব্যবহার করতে ভালোবাসে। যেমন মেয়েদের ক্ষেত্রে সায়ের দড়ি টাইট করতে পারে না, ছেলেরা বেল্ট ব্যবহার করলে খুব টাইট পরে না, এরকম গোছের হয়ে থাকে, ঘাম দেয় গলাতে, এবং যে ঘামটা দেয় সে ঘামটা ঠিক পেঁয়াজের গন্ধর মতো হয়ে থাকে, যার জন্য পাশের লোকের অসুবিধা হয়। বিশেষত্ব বহিষ্ঠার পাইখি যে দাঁততে আপনি ডাক্তারবাবুর কাছে তোলাতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রক্ত থামছে না, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধে মিরাকুলাস রেজাল্ট হয়। এক্সট্রাকশন অফ দ্য টিথের পরে যদি ব্লিডিং না থামে, বহিষ্ঠা কিন্তু খুব ভালো কাজ দেয়। মাসিক মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যায় রাতের দিকেই হচ্ছে, দিনের দিকে কিন্তু কম হয় বা না হওয়ার মতো হয়, এবং ডায়রিয়া হয় বিফোর অ্যান্ড ডিউরিং মেন্স, মাসিক হবার আগে এবং পরে। এবং আরেকটা জিনিস দেখা যায় এই বহিষ্ঠাতে, দুটো পিরিয়ডের মাঝে 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 স্পট লাগছে, মানে এক দু ফোঁটা করে ব্লিডিং হওয়া, এবং সেটা রোগী চিন্তায় পড়ে, ডাক্তারবাবুদের কাছে যান, তিনি বলেন যে দাদা দেখুন আমার এত তারিখে পিরিয়ড হয়েছে, আগামী এত তারিখে হবে, কিন্তু মাঝে সাঝে পাঁচ সাত দিন ছাড়া দু চার ফোঁটা যেন ব্লিডিং আসছে। যদি বহিষ্ঠার বাকি সিমটমগুলোর সঙ্গে মিলিয়ে এটাও ধরা যায়
এবং সেটা যদি মিলে যায় আমরা কিন্তু ভবিষ্যতে দিয়ে কেসটাকে কিন্তু বের করে আনতে পারবো। আরেকটা ব্যাপার আমরা বলতে পারি, এখানে এদের ক্ষেত্রে এই ববিষ্ঠা পেশেন্টের একটা ইচিং থাকে চুলখানে এবং কক্সিসে লাস্ট হাড়টায় পিঠে, এবং সেটা এত চুলকায় যে যতক্ষণ না সেটা ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ রুগী চুলকাতেই থাকে। এই সিমটমগুলো যদি আমরা ঠিক মতো ক্ল্যারিফাই করি দেখি এবং রুগীর মেন্টাল সিমটমের সাথে যদি মিলে যায় আমরা কিন্তু ববিষ্ঠা দিয়ে সিঙ্গেল রিমেডিতে দারুণ কাজ করাতে পারি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।